উত্তর সিকিমের সবথেকে সুন্দর মনোরম পরিবেশ সমৃদ্ধ শহর এবং সবথেকে সুন্দর সিনিক বিউটি মানে সুন্দর দৃশ্য যেখানে পাওয়া যায় সেই শহর হচ্ছে লাচুং। লাচেনের থেকেও অনেক বেশি সুন্দর এই লাচুংকে বলা হয়। আর আমাদের এই নর্থ সিকিম ট্যুরের মানে উত্তর সিকিম ভ্রমণের আজকের যে লাস্ট দিন, এই দিনটা আমরা লাচুংয়েতেই থাকব। লাচুং থেকে যাব জিরো পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি এবং কাটাও। কাটাওয়ের শেষ পর্যন্ত যাব না, কাটাওয়ের ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা যাব। আর তারপর লাঞ্চ সেরে এখান থেকে আমরা ফিরব গ্যাংটকের উদ্দেশ্যে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আর আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু ইনফরমেশান এবং অনেক সুন্দর সুন্দর দৃশ্য। জিরো পয়েন্টের বরফ থেকে শুরু করে এলিফ্যান্ট লেকের সুন্দর দৃশ্য এবং তার সাথে কাটাও ভিউ পয়েন্ট থেকে গোটা লাচুং শহরের দৃশ্য, এই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এবং যদি এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও পর্যন্ত করোনি, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দেবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম কাটাওয়ের উদ্দেশ্যে, আমাদের গন্তব্য কাটাও ভিউ পয়েন্ট পর্যন্ত। এই লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে গাড়িতে করে যখনই যাত্রা শুরু করলাম তখনই রাস্তার দুদিকের সুন্দর দৃশ্যে মন ভরে উঠতে শুরু করলো। এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কাটাও ভিউ পয়েন্ট। তো গুড মর্নিং সকলকে বন্ধুরা, এটা হচ্ছে কাটাও ভিউ পয়েন্ট। আজকে আমাদের নর্থ সিকিমের থার্ড ডে। তো আগের ভিডিওটা তোমরা দেখেছো, আমরা সেকেন্ড ডেতে গুরুদং মাল্লিক আর হচ্ছে কালাপাথর গিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখে না থাকো আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখতে পারো। আর যারা যারা এখনও চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও, কারণ এখানে সুন্দর সুন্দর ব্লগ সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। আমি অ্যাকচুয়ালি ব্লগ শ্যুট করছি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে নর্থ সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য। ব্লগ মানে তো কী বলছি, কী করছি, কী খাচ্ছি, এরকম কিছু আমি কিন্তু কোনো খাবারে শ্যুট করিনি, কোনো হোটেলে সেরকম রুম টুম শ্যুট করিনি, কোনো কিছু না। আমি শুধুমাত্র তোমাদেরকে নর্থ সিকিমের বিউটি দেখাতে এনেছি। যারা নর্থ সিকিমের সুন্দর দৃশ্য সুন্দর বিউটি দেখতে চাও তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি তোমাদের মন ভরে যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন অনেক প্রোগ্রাম আছে, কী কী চলছে না চলছে সব দেখাবো। চলো আজকে ভিডিওটা শুরু করি। তো এরপর আমরা যাত্রা শুরু করেছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর এই রাস্তার ধুধারে সুন্দর দৃশ্য আমিও দেখে দেখে যাচ্ছি, আর তোমরাও দেখতে থাকো আমার এই ক্যামেরার মাধ্যমে, উপভোগ করতে থাকো নর্থ সিকিমের বা লাচুংয়ের এই সুন্দর ভিউ সুন্দর দৃশ্য। আর এই আঁকা বাঁকা পথে চলার যে অভিজ্ঞতা সেটাও তোমরা এক্সপিরিয়েন্স করতে থাকো আমার এই ক্যামেরার মাধ্যমে। সত্যি কথা বলতে যত আমরা ইয়ামথাম ভ্যালির কাছাকাছি আসছিলাম, মানে ইয়ামথাম ভ্যালির ওপর দিয়েই কিন্তু জিরো পয়েন্ট পর্যন্ত যেতে হবে, যত কাছাকাছি আমরা ইয়ামথাম ভ্যালির কাছে আসছিলাম ততই মনটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করছিল। তার কারণ ইয়ামথাম ভ্যালির এই যে রাস্তা, এই রাস্তার সম্পূর্ণ দুদিকে থাকে ফুলের রাজত্ব। ফ্লাওয়ার অফ ভ্যালি এই কারণেই বলা হয় ইয়ামথাম ভ্যালিকে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো এইরকম ধরনের ফুলের দৃশ্য দেখতে পাইনি। সামান্য ছোট ছোট কিছু ফুল, কিছু রোডোডেন্ড্রন সামান্য রাস্তার ধারে এখনও ফুটে আছে, সেগুলো নিয়েই মন সান্ত্বনা দিচ্ছিলাম। আর মনটা আরও খারাপ হতে চলেছিল কারণ ইয়ামথাম ভ্যালিতে কোনো এখন ফুল নেই, যেটাকে ফ্লাওয়ার অফ ভ্যালি বলা হয় সেই ফ্লাওয়ার অফ ভ্যালিতেই কোনো ফুল নেই, তাই সে কারণেই মনটা খুবই খারাপ হতে শুরু করেছিল। তারপর আমরা ঠিক করলাম যে ইয়ামথাম ভ্যালিতে এখন না দাঁড়িয়ে ফেরার সময় একটু ইয়ামথাম ভ্যালিতে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলবো। তাই প্রথমে আমরা ইয়ামথাম ভ্যালি পেরিয়ে যেতে শুরু করলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে।
তারপর যত উপরের দিকে যেতে শুরু করলাম বাঁ দিকের ভিউ, মানে ডান দিকে পাহাড় এবং বাঁ দিকে ওই ইয়ামথাম ভ্যালির ভিউ দেখতে দেখতে আর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে মনটা আস্তে আস্তে আবার ভালো হতে শুরু করলো। আর যখন দেখতে পেলাম বরফ ঘেরা পাহাড়ের চূড়া, তখন থেকে মনটা আবার নেচে উঠতে শুরু করলো। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জিরো পয়েন্টে। আরে এত সুন্দর ভিউ, এত সুন্দর দেখতে লাগছে পুরো জিরো পয়েন্ট। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখন আমরা জিরো পয়েন্টে আছি। কাটা রোডে ছিলাম, কাটা রোড থেকে ওখান থেকে সরে এসে খুব সুন্দর রাস্তা দেখতে 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 এসে এখানে আমরা এখন আপাতত জিরো পয়েন্টে। আর এখন আমাদের ম্যাগি পার্টি চলছে, তনুরা ম্যাগি পার্টি করছে। তো ম্যাগি পার্টি হয়ে যাওয়ার পরে আমরা ওইখানে যাবো, তোমাদেরকে দেখাবো। আর যা সুন্দর দৃশ্য আছে, যেটা দেখলে মন ভরে যায়। দেখতে দেখতে এবং ফটো তুলতে তুলতে কখন জিরো পয়েন্টের মধ্যে যে আমরা দেড় ঘন্টা টাইম কাটিয়ে ফেলেছি নিজেরাই বুঝতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে ওই ভ্যালির ওখানটা থাকতে পারিনি, আর নামতেও পারলাম না। কিন্তু সেরকম মতো ফুলও ছিল না, কারণ আগে যেরকম ফুল থাকে না, এখন তো ফুলের সিজন তো সেরকম মতো নেই। আর যদি এই সময় বেশি ফুল থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে স্নোফল হচ্ছে। আজকেও প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ আছে, বরফ বেশি থাকলেই ফুল কমে যায়। তো সে কারণেই ফুলগুলো কিন্তু সেরকম মতো নেই। তবু আমরা রাস্তার ধারে এক জায়গায় একটু বৃষ্টি কমতে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গোটা কত রোডোডেনড্রনের ফুলের ছবি নেবো আর তোমাদের জন্য কি বলবো শ্যুট করবো একটু, সেজন্য দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, চলো এই সুন্দর বিউটিটা একটু এনজয় করি। প্রথম থেকে ঠিক ছিল যে ফেরার সময় ইয়ামথাম ভ্যালিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম কাটিয়ে কিছু ফটোশ্যুট করে তারপর ওখান থেকে যাত্রা করবো লাচুংয়ের উদ্দেশ্যে। কিন্তু যখন ইয়ামথাম ভ্যালিতে পৌঁছালাম তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর সেই বৃষ্টির কারণে আর ইয়ামথাম ভ্যালিতে আমরা নামতে পারিনি। সে কারণে আমরা আর সময় নষ্ট না করে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং গ্যাংটক যাওয়ার সমস্ত রাস্তায় যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু যাতায়াতের মানে গ্যাংটক ফেরার পর্যন্ত আমাদের অনেক ভোগান্তি পেতে হতে পারে। সেই ভয় করি কিন্তু আমরা তাড়াহুড়ো করে লাচুং হোটেলের দিকে রওনা দিলাম, কারণ লাচুং হোটেলে খাওয়া দাওয়া করে আমাদেরকে বেরোতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে। তো এখন এই যাওয়ার পথের দৃশ্য এনজয় করো। আর এই সময় তোমাদেরকে আমি বলে দিই যে এই নর্থ সিকিমের তৃতীয় দিনের প্যাকেজের কথা। এই তিন দিন দুরাতে যে নর্থ সিকিমের প্যাকেজগুলো হয় সেই প্যাকেজগুলোতে কিন্তু গুরুদংমান লেক প্যাকেজের মধ্যে এন্ট্রি থাকে এবং ইয়ামথাম ভ্যালি প্যাকেজের মধ্যে এন্ট্রি থাকে। জিরো পয়েন্ট, কাটাও, কালাপাথার এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, এগুলোর জন্য এক্সট্রা চার্জ করে ড্রাইভাররা। সিজনে এই চার্জটা প্রায় 4,000 টাকার মতো হয়, আর অফ সিজনে এটাই কিন্তু 3,000 টাকা পার গাড়ি কিন্তু হয়। আর নর্থ সিকিমের যারা দুদিনের প্যাকেজ করে মানে 2 day 1 night তারা কিন্তু গুরুদংমান লেক বা লাচিন যায় না, তারা প্রথম দিনই লাচুং ঢোকে, লাচুং থেকে ইয়ামথাম ভ্যালি এবং যারা যারা এক্সট্রা খরচা দিয়ে জিরো পয়েন্ট যেতে যায় ইয়ামথাম ভ্যালি, জিরো পয়েন্ট, কাটাও এগুলো ঘুরে তারপরের দিনে কিন্তু আবার ব্যাক করে। আর এই নর্থ সিকিমের প্যাকেজগুলো হয় মোটামুটি 2 দিন 3 রাতের যে প্যাকেজ তাতে সিজন এবং অফ সিজনে টাকার কিন্তু অনেকটাই ফারাক হয়। যদি শেয়ার কারে মানে একটা গাড়িতে যদি 10 জন করে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে পার হেড 3,000 থেকে 3,500 টাকা পর্যন্ত অফ সিজনে পড়ে এবং সিজনে সেটা 3,500-এর উপরে 4,000-4,500 পর্যন্ত পড়তে পারে। তো আসির পরে আজকের কথায়, আজকে লাচুং হোটেলে খাবার পর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একদম তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। এবং যখনই লাচুং হোটেল থেকে বেরোনোর সময় থেকেই একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছিল, সেই বৃষ্টির রেস কিন্তু একদম গ্যাংটক হোটেল পৌঁছানো পর্যন্ত ছিল। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে রাত্রি 8টা বেজে গেল, তার কারণ কিন্তু বৃষ্টি। যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এতটা সময় আমাদের লাগতো না, তার কারণ বৃষ্টির জন্য অনেক ধীরে ধীরে বা আস্তে আস্তে গাড়ি চলছিল আর অনেক জায়গাতেই রাস্তার ধারে কিন্তু ওপর থেকে পাথর খসে এসে পড়েছিল। তাই সেটা যথেষ্ট ভয় লাগছিল আমাদের, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ছিলেন যথেষ্ট এক্সপার্ট এবং নির্ভয়ী, তিনি বললেন কোনো টেনশন নেই, আমি তোমাদেরকে পৌঁছে দেবো হোটেল নাগাদ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওর মধ্যে আলাদা করে অন্য কিছু বলার ছিল না, আমি শুধুমাত্র ন্যাচারাল এবং সিনিক বিউটি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম সেরকমই দেখালাম। তো এর পরের ভিডিও আসবে টোটাল সিকিমের ট্যুর গাইড নিয়ে, কীভাবে একদম NGP থেকে NGP পর্যন্ত নর্থ সিকিমের প্যাকেজ সহ কীভাবে ঘোরা যায়, কত টাকা খরচা হতে পারে এই সিজনে এবং মনসুন সিজনে যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু পরের ভিডিও আসছে, খুব শীঘ্রই আসবে, 2-3 দিনের মধ্যে ভিডিও দিয়ে দেবো। তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলো টাটা বাই বাই, আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।